أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله ধর্মের মুখোশের আড়ালে অপরাধী পীর এবং অপরাধী মুজাওয়ার, এদের যে কর্মকাণ্ড তা গোটা বিশ্বের মানুষেরা জানে। বিশ্বের যেখানে যেখানেই মাজার রয়েছে, বিশ্বের যেখানে যেখানেই পীরের আস্তানা রয়েছে, যে কোনো ধর্মের ভিতরে হোক না কেন, এরা যে অপরাধী কর্মকাণ্ড করে সেগুলি পৃথিবীর মানুষেরা জানে। খ্রিস্টানদের ভিতরে হোক, ইহুদিদের ভিতরে হোক, হিন্দুদের ভিতরে হোক, মুসলমানদের ভিতরে হোক, মাজুসিদের ভিতরে হোক, এবং আরও যত ধর্মের এই পৃথিবীতে রয়েছে আস্তানা স্থান, এগুলিতে কি না হচ্ছে, যত ধরনের কর্মকাণ্ড কুকর্ম, যত ধরনের মানুষের ক্ষতির জন্য কর্মকাণ্ড, সব এইসব মাজারে, দরগাতে, আস্তানাতে হচ্ছে। কোরআনে যদি আমরা দেখি, 6 নম্বর সূরা আল আনআম এর 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার দিকে এবং গোপনীয় অশ্লীলতার দিকে যাওয়া যাবে না, এর নিকটবর্তীও যাওয়া নিষেধ একজন মুসলিম, একজন মুমিনের। এই মাজারে আমরা দেখি এগুলি হচ্ছে। অনেক মাজারে, অনেক নেতাদের মাজারে কুকর্ম কুকর্ম করার জন্য তো কামরা বরাদ্দ করা হয়েছে, যেমন মিস্টার জিন্না সাহেবের মাজারে করাচিতে যুগ যুগ ধরে সেখানে অপকর্ম হয়ে আসছে। 2015 সালে যে সেখানে ধরা পড়ে, বড় বড় নেতা নেত্রীরা সেখানে এসে কুকর্ম করে যাচ্ছে। বড় বড় মাজারগুলিতে আমরা কি দেখতে পাই, সেখানে নেশা হচ্ছে, নেশাকার বস্তু মদ জুয়া এবং জিনার আড্ডায় পরিণত করা হয়েছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'আ সাবিলা, তোমরা জিনার ব্যভিচারের ধারে কাছেও যাবে না, এটা অশ্লীল এবং গর্হিত মূলক পথ। তো ধর্মের মুখোশের আড়ালে অপরাধী পীর যারা, তারা মুরিদদের সাথে কুকর্ম করে যাচ্ছে। হিন্দুদের বড় বড়দের আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি, মুসলমানদেরও তাই। আর যারা মাজারে খাদেম রয়েছে, যাদেরকে মুজাওয়ার বলা হয়, এরাও, এদের কারণে শত শত মাজারের ইতিহাস রয়েছে যে নারীরা সেখানে আসছে এবং পেটে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। তো এরা সবাই প্রকৃতপক্ষে ধর্মের মুখোশের আড়ালে, এরা শুধু অপরাধী নয়, শুধু পীর নয়, শুধু মুজাওয়ার নয়, এরা ছদ্মবেশী শয়তান এবং ইবলিস। মুসলিমরা সবসময় এদের থেকে দূরে থাকে, তাই ধর্মের মুখোশের আড়ালে যারা অপরাধী সেজে পীর হয়েছে, যারা ভণ্ড হুজুরের দাবি করেছে, মুজাওয়ার হয়েছে, এদের ধারে কাছেও মুসলিমরা যায় না।